আসসালামু আলাইকুম এভরিওান স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য আজকের রেসিপি পর্বে থাকছে হোটেল স্টাইলে সোলা বুট বোনা আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই সোলা বুট বোনাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন সোলা বুট বুনা করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা মশলাগুলোকে অনবরতটা নেড়ে চেড়ে ভেজে নিব দুই থেকে তিন মিনিটের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ প্লাস ওয়ান ফোর চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবার মশলাটাকে তিন থেকে চার মিনিটের জন্য কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব সোলা বোট বোটটাকে অফিস কিনে আমি সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার সময় এখানে আমি কোনো প্রকারের লবণ ব্যবহার করিনি বটটাকেও এবার মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব এখানে একটা টিপস শেয়ার করছি বোটটা যখন সিদ্ধ করবেন সিদ্ধ করার পরে ঠান্ডা করে তারপরে একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন তা নাহলে কিন্তু বোটটা অনেকটাই কালো হয়ে যাবে বোটটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি পানিটা দিয়ে আবার একটু বোটের সাথে নেড়ে মিশিয়ে নেব এবার এটাকে রান্না করে নিব পানিটা শুকানো পর্যন্ত তো ফিরে এলাম পানিটা একদম যখন শুকিয়ে গিয়েছে পানিটা শুকিয়ে তেলটা কিন্তু সাইড থেকে ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন কোনো প্রকার এটাতে পানি আর নেই অতিরিক্ত পানিটা শুকিয়ে গিয়েছে তো এবার এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ও ধনে পাতা কুচি এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব আরও দুই মিনিটের জন্য রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো তৈরি হয়ে গেল মজাদার চোলা ভুনা চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম